যদি আমরা এটি একটি জমি ধরি এবং এই বা এই এই দিককার এবং এই দিককার দৈর্ঘ্য যথাক্রমে যদি 120 ফিট হয়, এদিকে যদি 110 ফিট হয়, এবং এদিকে হচ্ছে 90 ফিট হয় এবং এখানে 85 ফিট হয়, তাহলে এই জায়গাতে কতটুকু জমি আছে? তাহলে আমরা করব কি, দৈর্ঘ্য 120 যোগ 110 সমান সমান 230 ভাগ 2 সমান সমান 115 ফিট। অপরদিকে প্রস্থ হচ্ছে 90 যোগ 85 সমান সমান 175 ভাগ 2 সমান সমান 90 90 180, তাহলে 90 88 ফিট। এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ, 115 গুণন 88 সমান সমান যেটা হয়, তার সাথে যেটা হবে ভাগ 435.6 শতক এবং ভাগ 720 কাঠা। এটাই হচ্ছে এই জায়গাটার পরিমাপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পোস্ট ইনপুট টক টু এভরিওয়ান।